দুর্গা পূজার সময় পূজা মণ্ডপে গেলে শ্রী গণেশের পাশে লাল শাড়ি পরা, ঘোমটাতে ঢাকা একটি কলা গাছ আমরা সবাই লক্ষ্য করেছি। কেউ কেউ একে কলা বউও বলে, আবার কেউ কেউ একে শ্রী গণেশের বউও বলে থাকে। এটা আমাদের ভুল ধারণা। এই কলা বউ গণেশের স্ত্রী বা পত্নী নন। তবে কে এই কলা বউ? কীভাবে তার উৎপত্তি হলো? কেন আমরা পুজো করি এনাকে? এই সব প্রশ্নের উত্তর নিয়েই ধর্মপ্ল্যানেটের আজকের আয়োজন নবপত্রিকা বা কলা বউ। এই সব প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শ্রী গণেশের পাশে যে শাড়ি পরা, ঘোমটাতে ঢাকা কলা বউ দেখা যায়, তিনি কোনোভাবেই শ্রী গণেশের স্ত্রী নন। এটি হল স্বয়ং মা দুর্গারই একটি রূপ, অর্থাৎ গণেশের জননী। পুরাণ অনুসারে গণেশের স্ত্রীর নাম হল ঋদ্ধি ও সিদ্ধি। আসলে নবপত্রিকাকে ঘোমটা দিয়ে নতুন বধূর মতো করে সাজানো হয়, যার ফলে অনেক জায়গায় নবপত্রিকাকে কলা বউ বলেও ডাকা হয়। নবপত্রিকার আক্ষরিক অর্থ বোঝায় নয়টি পাতা। তবে বাস্তবে নবপত্রিকা নয়টি পাতা নয়, নয়টি উদ্ভিদের সমন্বয়। সম্ভবত সবর জাতিগণ কোনো এক সময় নয়টি গাছ দিয়ে নব দুর্গার পূজা করতেন। সেই থেকে এই রীতি হয়তো দুর্গাপুজোতে প্রবেশ করেছে। নয়টি উদ্ভিদ দিয়ে নবপত্রিকাকে গঠন করা হয়। এই নয়টি উদ্ভিদ মা দুর্গার নয়টি শক্তির প্রতীক। এই নয়টি উদ্ভিদ হল রম্ভা, কচ্ছি, হরিদ্রাচ, জয়ন্তী, বিল্ল, দারিম্ব, অশোক, মানকশৈব, ধানঞ্চ, নবপত্রিকা। অর্থাৎ রম্ভা বা কলা, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বিল্ল বা বেল, দারিম্ব বা ডালিম, অশোক, মানকচু ও ধান। একটি সপত্র কলা গাছের সাথে অপর আটটি সপত্র উদ্ভিদ একত্র করে দুটি বেলের সাথে সাদা অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে বধূর আকারে সাজানো হয় এই নবপত্রিকাকে। তারপর তাতে সিঁদুর দিয়ে দুর্গাদেবীর ডান পাশে রাখা হয়। এই নবপত্রিকার নটি উদ্ভিদ আসলে দেবী দুর্গারই নয়টি বিশেষ রূপের প্রতীক রূপে কল্পনা করা হয়। নয়টি উদ্ভিদের অধিষ্ঠাত্রী দেবীরা হলেন রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, কচবাধিষ্ঠাত্রী কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী উমা, জয়ন্তাধিষ্ঠাত্রী কার্তিকী, বিল্লাধিষ্ঠাত্রী শিবা, দারিম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা, অশোকাধিষ্ঠাত্রী শোকরোহিতা, মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা, ধান্নাধিষ্ঠাত্রী লক্ষ্মী। অর্থাৎ রম্ভা বা কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী ব্রহ্মাণী, কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী কালিকা, হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী উমা, জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী কার্তিকী, বিল্ল বা বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী শিবা, দারিম্ব বা ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী রক্তদন্তিকা, অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী শোকরোহিতা, মান গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী চামুণ্ডা, ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী লক্ষ্মী। এই নয় দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নব দুর্গা নামে নবপত্রিকা বাসিন্যই নব দুর্গায়ই নম এই মন্ত্রে পূজিতা হন। মহাসপ্তমীর দিন সকালে পুরোহিত নিজেই কাঁধে করে নবপত্রিকাকে নিয়ে যান নিকটস্থ কোনো নদী বা জলাশয়ে।
তার পিছন পিছন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে এবং মহিলাদের শঙ্খধ্বনি উলুধ্বনিতে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়। তারপর শাস্ত্র বিধি অনুযায়ী স্নান করানো হয় নবপত্রিকাকে। এরপর নতুন শাড়ি পরিয়ে তাকে পূজা মণ্ডপে নিয়ে এসে দেবীর ডান দিকে একটি কাষ্ঠাসন বা কাষ্ঠ সিংহাসনে বসানো হয়। পূজা মণ্ডপে নবপত্রিকার প্রবেশের মাধ্যমেই দুর্গাপূজার মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয়। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকা প্রতিমাস্থ দেবদেবীর সঙ্গেই পূজিতা হতে থাকেন। এখানে বিশেষভাবে লক্ষণীয় হল নবপত্রিকা প্রবেশের পূর্বে পত্রিকার সম্মুখে দেবী চামুণ্ডার আবাহন ও পূজা করা হয়। মার্কণ্ডেয় পুরাণে নবপত্রিকার পূজার কোনো উল্লেখ আমরা পাই না। দেবী ভাগবতে নব দুর্গার উল্লেখ পেলেও নবপত্রিকার কোনো উল্লেখ নেই। কালিকা পুরাণে নবপত্রিকার উল্লেখ না থাকলেও সপ্তমী তিথিতে পত্রিকা পূজার বিশেষ নির্দেশ রয়েছে। দেবী ভাগবতে নব দুর্গার উল্লেখ থাকলেও নবপত্রিকার কোনো উল্লেখ আমরা পাই না। কীর্তিবাস ওঝার রামায়ণে রামচন্দ্র কর্তৃক নবপত্রিকার পূজার উল্লেখ আমরা পেয়ে থাকি। সেখানে বলা হয়েছে, বাঁধিলা পত্রিকা নব বৃক্ষেরও বিলাস। নবপত্রিকা কিভাবে দুর্গাপূজার সাথে মিশে গেল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে। শস্যদেবীকে দুর্গাদেবীর সাথে মিশিয়ে দেবার জন্যই এই রীতির আয়োজন বলে অনেক পণ্ডিত মনে করেন। গবেষকদের মতে নবপত্রিকা পূজা প্রকৃতপক্ষে শস্যদেবীরই পূজা। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত লিখেছেন, এই শস্যবধূকেই দেবীর প্রতীক গ্রহণ করিয়া প্রথমে পূজা করিতে হয়। তাহার কারণ শারদীয়া পূজা মূলে বোধ হয় এই শস্য দেবীরই পূজা। পরবর্তীকালে বিভিন্ন দুর্গাপূজার বিধিতে এই নবপত্রিকার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হইয়াছে। বলা বাহুল্য, এইসব হইল পৌরাণিক দুর্গাদেবীর সহিত এই শস্য দেবীকে সর্বাংশে মিলাইয়া লইবার একটি সচেতন চেষ্টা। এই শস্য দেবী মাতা পৃথিবীরই রূপ ভেদ। সুতরাং আমাদের জ্ঞাতে অজ্ঞাতে আমাদের দুর্গাপূজার ভিতরে এখনো সেই আদি মাতা পৃথিবীর পূজা অনেকখানি মিশিয়া আছে। সুতরাং নবপত্রিকা হলেন স্বয়ং দেবী দুর্গা, যিনি নবপত্রিকা বা কলাবউ রূপে শস্য দেবী হিসাবে পূজিতা হচ্ছেন। এই কলাবউ কোনোভাবেই শ্রী গণেশের স্ত্রী বা পত্নী নন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে আগামীতে এই চ্যানেলের ধর্ম সম্বন্ধীয় ভিডিওর নোটিফিকেশন আপনি অতি দ্রুত পেতে পারেন। আজকের মতো ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।